ভারতের লোকসভা নির্বাচনের প্রচারণায় অংশ নেয় ভারত জুড়ে আলোচনা সমালোচনা চলছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদকে নিয়ে। ইতিমধ্যে মডেল কোড অব কন্ডাক্ট ভাঙার অভিযোগে ভারতীয় ভিসা বাতিল হয়েছে তার। এদিকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত 9টায় ফেরদৌস ঢাকার উদ্দেশ্যে রওনা দেন, ঢাকায় অবতরণ করেন 10টায়। এই বিষয়ে ফেরদৌস বলেন, তিনি এই বাংলায় একাধিক সিনেমায় অভিনয় করেছেন, বাংলার প্রযোজক পরিচালক বা অভিনেতা বন্ধুদের সাথে একটা সুমধুর সম্পর্ক রয়েছে তার, আর সেই সূত্র থেকেই তিনি ওই প্রচারণায় অংশ নিয়েছিলেন। তবে কলকাতায় যাওয়ার মূল কারণ হচ্ছে শুটিংয়ে অংশ নেওয়ার জন্য, প্রচারণার জন্য নয়। কিন্তু ফেরদৌসের ওই যুক্তিকে খুব একটা ভালোভাবে নেয়নি বাংলাদেশ উপহাই কমিশন। কমিশনের অভিমত, এভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া যায় না। পরে ফেরদৌসও এই বিষয়টি বুঝতে পারেন। এরপরে উপহাই কমিশন থেকে ফেরদৌসকে বাংলাদেশে ফিরে যেতে বলা হয়েছে, আর তাই ভারতের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিতর্কের মুখে পড়ে দেশে ফিরে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। 17 এপ্রিল বুধবার সন্ধ্যায় ফেরদৌস আহমেদ গণমাধ্যমকে একটি বিবৃতি পাঠান। সেখানে তিনি বলেন, ভারতে গিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করাটা তার ভুল ছিল, আর এই অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি ক্ষমা প্রার্থী। ঢাকায় ফিরে আসার পর আত্মপক্ষ সমর্থনে গ্লিটসকে পাঠানো এক লিখিত বার্তায় তিনি বলেছেন, আবেগের বশে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে তার অংশ নেওয়াটা ভুল ছিল, আর তিনি সেটা এখন বুঝতে পারছেন। ওই কাজের জন্য এখন ক্ষমা চেয়ে ফেরদৌস বলেন, আমি স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক, একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে অন্য একটি দেশে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ কোনোভাবেই উচিত নয়, আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি, আশা করি সংশ্লিষ্ট সকলে আমার অনিচ্ছাকৃত ভুলকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর আগে ভারতে গিয়ে সেখানে চলমান লোকসভা নির্বাচনে প্রচারণায় অংশ নেয় ফেরদৌসের ভিসা বাতিল ও তাকে কালো তালিকাভুক্ত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত রোববার পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কানাইলাল আগরওয়ালের প্রচারে অংশ নিয়েছিলেন ফেরদৌস। ভোটের প্রচারের সরঞ্জামে সজ্জিত একটি হুট খোলা গাড়িতে ফেরদৌসের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তার পাশে কলকাতার দুই অভিনয়শিল্পী পায়েল সরকার ও কুশকেও দেখা যায়। বিদেশি শিল্পীর নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার বিষয়ে আপত্তি তুলে সোমবার নির্বাচন কর্মকর্তা আরিজ আফতাবের কাছে যান বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ও শিশুর বাজুরিয়া। অভিযোগ আমলে নিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফেরদৌসের ভিসা বাতিল করে এবং এই অভিনেতাকে দেশ ছাড়ার পাশাপাশি তাকে কালো তালিকাভুক্ত করেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ফলে খুব তাড়াতাড়ি ঢাকায় ফিরতে হয়েছে ফেরদৌসকে।